আসলে ব্যাপারটা কি, আমি সহকারী করতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? আমি বলছিলাম কি, যে আমি সব কাজ করতে পারি। অনেকে তো অনেক লেখাপড়া করেও কিছু করতে পারে না। এবার দেখুন কেমন আমি বুদ্ধি খাটিয়ে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছি। এটাকে আমি সার্কাসে শিখেছি? একদম না। এরকমই অনেক রকম কাজ করে আমি সব মানুষের মন জয় করে নিই। আর যেমন দেখুন, দেখুন ভালো, তোর ওড়ার খুব শখ তাই না? বাপন বলেছিল যে সব কাজ মন দিয়ে করতে হবে, তাই আর কি। গরু মশাদের জন্য রেখেছি, ব্যাস ওদেরই দেখাশোনা করবি, বুঝলি? কাজ দেওয়া হয়নি আর সিধে বেডরুমে ঢোকার চেষ্টা। আরে বাপরে, এটা মেয়েদের বেডরুম? সত্যি আমি জানতাম না এটা বেডরুম। তুই ভেতরে যা। হরি, এখানে ড্রাম পড়ার মতন আওয়াজ করতে কি হলো? কোনো ড্রাম পড়ে যায়নি, আমি পড়ে গেছিলাম, ওই বল লাগা থেকে পড়ে গেছিলাম। ওহো, তোর বল লাগাটা হয়ে গেছে? না মানে বল লাগা থেকে পড়লাম আর বল উড়ে গেছে। বল উড়ে গেছে? তুমি বুঝবে না মা, এরকম বোকাদের হাতে বাড়ির কাজ দিলে এরকমই তো হবে না। আর তুই কান খুলে শুনে রাখ, তোর কাজ মাঠে আর গোয়ালে, ঘরের মধ্যে নয়। ভয় পেও না বাবা, দেখতেই কঠিন কিন্তু মনের দিক থেকে খুব নরম। তবে এ আপনার ছেলে একদমই মনে হয় না। ঠিক বলেছো। সবাই বলে নিজের বাবার মতন হয়েছে ও। নে বাবা, খেয়ে নে এগুলো। মানু সিং বলেছে তোদেরই দেখাশোনা করতে হবে আমাকে, বুঝেছিস? তোদেরই চাকর আমি। এসো না, এই জন্যই তো আমি এখানে আছি, তোদের গোবর পরিষ্কার করবো বলে। বাস এভাবেই আমি সারা জীবন তোদের সেবা করে যাবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিস কি, চুপচাপ এগুলো খা, না হলে যদি আমার রাগ এসে যায় না দেখবি কেমন মজা। ঠিক আছে, খাস না, সব এক এক করে তোদের মুখে গুজবো। আরে অনিল, হ্যাঁ, তোমাকে মালপত্র নিয়ে বাজারে যেতে। তুমি কোথায় যাচ্ছ জানো না? এখানে আমার কত কাজ, কি করব? মাল্লু আমাকে এত দায়িত্ব দিয়েছে। এইদিক ওদিক কোথায় দেখছো? তোমাকে কিছু দেখার দরকার নেই, তুমি যাও যাও, তাড়াতাড়ি যাও, গাড়ি বাইরে আছে। এই ঘাসগুলো ছাড়ো না, তুমি যাও যাও। ঠিক আছে, যাও যাও, আমি যাচ্ছি। যাও। কি হয়েছে, ডাকলে কেন আমায়? বলবো, ঘর ছেড়ে পালাবো ভাবছি। একাই? আরে আরে, আস্তে বলো, আস্তে বলো। আর একাই যাবে? একা নয়, তোমাকে নিয়ে যাব। আর যদি এখন না পারি তাহলে কোনোদিনও পারবো না। হয় তোমার দাদা মারবে, নালে বাইরের সবাই আমাকে মেরে ফেলবে, কিন্তু মরবো তো বটেই। হে ভগবান, তাহলে কি করবো? তাহলে তো আমাদেরকে পালাতেই হবে, আর এটাই তো একটা কাজ যেটা আমার খুব ভালো লাগে। দিদি, এখানে কেন? চলো না, আমিও তোমার সাথে বাজার যাব। না না না, এ আমি পারবো না, মালু দেখতে পেলে গুলি মেরে দেবে আমাকে। প্লিজ এরকম করো না, আমার একটা জরুরি কাজ আছে। আরে কোনো জরুরি কাজ নেই, আমাকে আমার কাজ করতে দিন, আপনি এখনই নিচে নামুন। প্লিজ বাবা, আরে তাড়াতাড়ি চলো না, আমাকে খুঁজতে খুঁজতে চলে আসবে, তাড়াতাড়ি চলো। চুপ, আমি বললাম না গাড়ি থেকে নিচে নামুন। তাড়াতাড়ি চলো না, মাথা ফাটিয়ে দেবো এটা দিয়ে। হ্যাঁ, তো এরকম ভালো করে বলুন না, আমাকে কেউই ভয় দেখিয়ে কাজ করাতে পারে না। এটা আমাকে দিয়ে দিন দিদি, এখানে সব কিছু ঘুরিয়ে করতে হয়। অনিন্দা? হ্যাঁ বলো। দিদি কোথায়? ও তোমার দিদি? না না না, আমি দেখিনি। দিদি, দিদি, জামা নিচ্ছে নাকি? হ্যাঁ দাদা বলুন। তুই নিচে না। কেন? আমি এই মালটা নিয়ে যাব। আরে কি যেতে বলছেন? আমাকেও তো আমার জীবনের প্ল্যানটা করতে দে। তো আমার জীবন শেষ হয়ে যাবে। তুই নিচে আয়, আমি তোকে বোঝাচ্ছি। নিচে নিচে। কি কি করছো দাদা, কেন এরকম করছো? আমার চাকরি চলে যাবে।
আরে বাবি, আরে বাবরে, হিট লাড এসে গেছে, তুমি নিচু হও, তুমি ভয় পেও না, আমি তো রোজই এরম করি। এখানে কি করছিস? আমি কতবার মানা করেছি কিন্তু আমার কথা শুনেনি, এত বড় রড দেখে আমাকে ভয় দেখালো, আমি কি করতাম আপনি বলুন। মাথা তো খারাপ হয়নি? আমি ওখানে তোর জন্য বাজারে অপেক্ষা করছি, তুই এখানে পিয়াজ চলছিস না? মানে ওই আসলে মানে এই জমি দেখার পর আমার একটু একটু মানে চাপ লেগে গেছিলো, তো চাপ পেয়ে গেছে, একটু জোরেই লেগে গেছিলো, তাই মানে একটু চার এটাকে আমি নিয়ে যাচ্ছি, তুই এখানে তোর চাপ মেটা, এই বাইকটাকে দোকানে নিয়ে আসবি। ঠিক আছে। ভাগ্য ভালো আজ বেঁচে গেল, গেছে তো আমার তো জানি বেরিয়ে গেছিল। কোনো ব্যাপার না, এটা তো একটু মজা করলাম, চলো যাই, চলো তাড়াতাড়ি যাই, চলো। তোকে বলিনি, ওকে বলেছি। আরে আরে, এটা নিয়ে কোথায় যাচ্ছিস? তুই তো চালাতেই পারিস না। আরে আমি তো এমনি এমনি বলেছিলাম। হ্যাঁ, কি বাত হ্যায়, ছাতা খোলো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে আরে আরে, এ তো আমার কাছে খুব সামান্য কাজ। রঙ ভরে বাদল সে তেরে নেনো কি কাজে, গলা দিয়ে প্রচুর গান বের হচ্ছে। আমি শুধু মোষের দুধ দুইছি না। তাহলে আমি গানও শোনাচ্ছিলাম। মুখ বন্ধ করে কাজ কর, বুঝলি? একবার দুইয়েই দেখো না, শরীরের জন্য ভালো। তোকে আমার শরীরের চিন্তা করতে হবে না, নিজের চরকায় তেল দে। পাপন, কালকে কিরণকে দেখতে আসছে, তোকে স্টেশন যেতে হবে। আরে ওই কাজে যেন বাপনকে কেন পাঠাচ্ছ, ও কাজ আমি নিজেই করে দেবো, কোনো ব্যাপারই না শালা। কি বললি তুই? মুখ থেকে বেরিয়ে গেছে, যখন আমি ভয় পেয়েছি তখন বাবাকেও শালা বলে ফেলি। মল্লু সিং এর সামনে না নিজের মুখ ভেবে চিনতে খুলবি, নইলে পরে প্রচুর পস্তাতে হবে। কেন হরি, আমি অর্চনার সম্বন্ধটা কিভাবে ভেঙেছিলাম তুই মনে ভুলে গেছিস? আমি তোকে মনে করিয়ে দেব। পুরো মাঠ ভেসে যাবে দেখছি যে। এবার তোমরা একটু তাড়াতাড়ি করো না। চল ভাই, তুইও চল। এই পাগড়িটা পরে পাঁচ মিনিটে পাঁচবার পেচ্ছাপ করে ফেললাম। ওটাকে খুলে অন্য জায়গায় বেঁধে নে। এমন বলছে যেন মাথার উপর পুরো পাঞ্জাবটা বসিয়ে দিয়েছে। যত সব টেনশনের জন্য হচ্ছে। হ্যাঁ সত্যি, কিন্তু পাঞ্জাবিদের মানতে হবে ভাই, দাড়িটা বড্ড কুটকুট করছে। সে যাই হোক, তোমাদের দুজনকে কিন্তু সর্দারের মতনই লাগছে। হে ভগবান, দুনিয়াতে কোনো সর্দারকে তুমি এত খারাপ রূপ দাওনি কখনো। আরে রে, এতেই খুশি? যদি ওরা ঠিকঠাক ভাবে না মানে না, তাহলে বোতলটা দেখিয়ে দিও। এটা কি বিষ? আচ্ছা, যদি আপনি এই বিয়েটা না ভাঙেন, না ভাঙেন, এই বিষ খেয়ে আমি এইখানে দুই নিয়ে নেবো, নিয়ে নেবো। হ্যাঁ ধরো, বাস এরকম বললেই হবে। হ্যালো, ও যেরম বললো সেরম বলবি, ওভার অ্যাক্টিং করবি না। এ সালা করবেই, ওভার অ্যাক্টিং করবেই না। কিন্তু ওরা কি ওটা বিশ্বাস করবে? করবে না মানে অবশ্যই করবে। আচ্ছা বলো তো, তোমাদের দুজনের নাম কি? আমি কার্তিক। আমি বাপন। এ সুশীল। আরে সব ভেস্তে দিল। এ বীরু সিং, এ শেরু সিং। এখন এই বীরু সিং আর শেরু সিং দুজনেই বাংলায় পাঞ্জাবি বলবে, ব্যাস। কি বললে? আমি তো পাঞ্জাবি বলতেই পারি না। আরে আমি বুঝতেই পারি না। পাঞ্জাবি ঠিক করে বল, ব্যাস। আরে হ্যাঁ শোন, আমি শেখাচ্ছি তোকে। ইটস ভেরি সিম্পল। হ্যাঁ না, ওই আরে ওই ওহো, দুনিয়ার যে কোনো ভাষা বলে দিস, শুধু মাথায় রাখিস মল্লুর বোন কিরণের বিয়েটা তোদের যে করে হোক আটকাতেই হবে, এটাই ব্যাস। চলো 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 চলো, যা যা বলছি ঠিকঠাক করবে। হ্যাঁ বস, অনেক হয়েছে, বস বস। কোন টেনশন নেই, চল। হে ভগবান, বীর সিং আর শের সিংকে রক্ষা করো। হ্যাঁ।